প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে অকল্পনীয় একটি ঘটনা শেয়ার করব। নায়িকা শাবনূর এবং তার ছেলের মধ্যে ঘটে যাওয়া একটি খেলাধুলার বাস্তব ঘটনা শেয়ার করব আপনাদের সাথে, তাই অন্তত আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করি। আইজান নিহানের বয়স 13 বছর, সে ক্লাস 8-এ পড়ে, পড়ালেখায় খুবই মনোযোগী, ক্লাসের ফার্স্ট বয়, চেহারা খুবই সুন্দর দেখতে, খুবই কিউট, গায়ের রং ফর্সা, চোখ দুটো খুব সুন্দর। তবে ওর একটু রাগ বেশি, এমনিতে রেগে যায় না, অন্যায় কিছু হলে সে রাগ করে। তার মা শাবনূর বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন, সারা দেশের মানুষ তার মাকে নায়িকা হিসেবে চেনে। টিভিতে যখন শাবনূরের সিনেমা দেখায়, তখন মায়ের অভিনয় দেখে সে ভাবে তার মা খুব ভালো অভিনয় করে। যখন তার মা সালমান শাহ বা মান্নার সাথে নাচ করে, তখন সে হাসে, ওর মায়ের অভিনয় ও খুব পছন্দ করে। শাবনূর এখন অভিনয় না করলে ও সংসার নিয়ে বেশ ব্যস্ত। শাবনূরের বাড়িতে দুজন কাজের লোক আর একজন দারোয়ান ও ড্রাইভার, মোট 4 জন। ওদের বাড়িতে চাকরি করে। নিহানের বাবা অস্ট্রেলিয়া থাকে, তার মায়ের সাথে ডিভোর্স হয় অনেক আগে। গুলশানের অভিজাত বাড়ির 3 তলায় থাকে, ওরা নিচের ফ্ল্যাটে থাকে। কাজের লোকরা সুরুজ ওদের সবচেয়ে পুরনো কাজের লোক, ওর বয়স 40 বছর হবে। নিহান ওকে ছোটবেলা থেকেই দেখে আসছে। আইজান নিহানের আলাদা রুম, শাবনূরের বেডরুম। ড্রয়িং রুমের পাশে, ড্রয়িং রুমের দেয়ালে শাবনূরের ছবি ঝোলানো, তার পাশে জাতীয় পুরস্কার সহ নানা পদক দিয়ে আলমারি সাজানো। একদিন নিহান সুরুজকে ডাকতে যায়। তার ঘরে সুরুজ বিছানায় শুয়ে আছে, তার হাত লুঙ্গির ভেতর, বুকে একটা ছবি। নিহান দেখতে পেল সুরুজ ওর খেলোয়াড়টা হাত দিয়ে নাড়ছে আর ছবিটা দেখছে। নিহান সাথে সাথে বলে উঠল, কি করো তুমি? সুরুজ চমকে গেল, তাড়াতাড়ি উঠে বসল আর নিহানের দিকে তাকিয়ে বলল, কই কিছু না, আমি দেখেছি, তুমি মিথ্যা বলো না। না না, মিথ্যা কেন বলবো, এটা কার ছবি? এ বলে ছবিটা কেড়ে নিল। সে দেখল এটা তার মায়ের ছবি। নিহান খুব রেগে গেল, তার মায়ের ছবি নিয়ে সে হাতের কাজ করছে। নিহান বলল, আজকেই আম্মুকে বলবো। সুরুজ তখন নিহানের কাছে ক্ষমা চাইল আর বলল, বাবু আমি আর করব না, তুমি আম্মুকে বলো না, তাহলে আমার চাকরি চলে যাবে। নিহান বলল, তোমাকে এখনই বের করে দেওয়া উচিত, কোনো ক্ষমা নয়, আমি আম্মুকে বলছি। নিহান ওর মায়ের কাছে গেল, মাকে বলল, দেখো আম্মু, সুরুজ চাচা তোমাকে নিয়ে কি চিন্তা করে, তোমার ছবি দেখে ও খারাপ চিন্তা করে, মানে তোর কথা বুঝলাম না, তোমার ছবি দেখে দেখে সে হাতের কাজ করে, ওকে এখনই কাজ থেকে বের করে দাও, ওকে আমি দেখতে চাই না। ছেলের মুখে হাতের কাজ শুনে সে অবাক, সে এসব শিখলো কিভাবে? আচ্ছা তুই যা, আমি সুরুজের বিচার করব। ঠিক আছে যাচ্ছি মা, এই বলে নিহান ওর রুমে চলে গেল। শাবনূর সুরুজকে নিজের রুমে ডেকে আনলো, তারপর বলল, নিহান যা বলেছে তা কি সত্যি? তুমি নাকি আমার ছবি নিয়ে কি সব বাজে কাজ করছিলে? সুরুজ মাথা নিচু করে রইল। শাবনূর বলল, তোমার এটা করার স্বাধীনতা আছে, আর এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি তুমি আমার দিকে নজর দিয়েছ অনেক আগে, একজন নায়িকাকে নিয়ে অনেকেই অনেক কিছু ভাবে, আমি তাতে কিছু মনে করি না। নিহানের রাগ একটু বেশি, ওর কাছ থেকে সাবধানে থেকো, এখন যাও আর ছবিটা নিয়ে যাও। সুরুজকে ছবিটা দিল শাবনূর, এরপর সুরুজ নিজের ঘরে চলে গেল। নিহান খাবার টেবিলে বসে মাকে জিজ্ঞেস করল, সুরুজ চাচার বিচার করেছ? হুম করেছি, সে তো অন্যায় কিছু করেনি, হাতের কাজ করা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মা সে তোমাকে নিয়ে কল্পনা করে, কল্পনা করার স্বাধীনতা ওর আছে, সেজন্য করে, কল্পনা তো দোষের কিছু না। মা তুমি ওর পক্ষ হয়ে কথা বলছো কেন? না আমি যেটা সত্য সেটাই বলছি। মায়ের কথা শুনে নিহান রাগে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। খেয়ে যা, বেশি রাগ করা ভালো নয়। নিহান গিয়ে বিছানায় শুয়ে পড়ল। শাবনূর কিছুক্ষণ পর তার রুমে গিয়ে বলল, তুই কি আমার সুখ চাস? সত্যি করে বল। হ্যাঁ মা, তুই কি জানিস তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি খুব অস্থিরতায় থাকি, একজন পুরুষ ছাড়া একজন নারী চলতে পারে না, আমার খুব কষ্ট, রাতের বেলায় খুব যন্ত্রণায় থাকি। কিন্তু মা তুমি কিসের যন্ত্রণার কথা বলছো? খেলার যন্ত্রণা? ছি মা, তুমি খুব খারাপ হয়ে গেছো, তুই তো আমার কষ্ট বুঝবি না। ঠিক আছে মা, বলো আমাকে কি করতে হবে, আমার সাথে খেলাধুলা করতে পারবি? মা তুমি এসব কি বলছো? হ্যাঁ বাপ ঠিকই বলছি, আমার পক্ষে সম্ভব নয়। মা মা তুমি জানো না, যারা মায়ের সাথে কাজ করে ওরা হলো খারাপ। তুমি কি চাও আমি খারাপ হই? দেখ বাবা, এগুলো হওয়া খারাপ কিছু না, এটা মায়ের সুখের জন্য, ছেলেরা খারাপ হয়। তুই কি আমার সুখ চাস? হ্যাঁ মা চাই, তোমার সুখের জন্য আমি খারাপ হব। মা তাহলে কথা দে, কেউ যদি তোকে খারাপ বলে গালি দেয় তাহলে তুই রাগ করবি না? ঠিক আছে মা, কথা দিলাম, শাবনূর ছেলের পাপ্পা দিয়ে বলল। আয় আমার রুমে। নিহান আর শাবনূর ওর মায়ের বিছানায় এসে বসল। শাবনূর অ্যাকসেপ্ট হয়ে গেল মায়ের, এর মাঠ দেখে নিহান খুব খুশি হলো, কত সুন্দর ঘাস কামানো মাঠ। নিহান ওর খুলে ফেললো, শাবনূর বিছানায় শুয়ে পড়লো। নিহান ওর ছোট্ট খেলোয়াড়টা মায়ের মাঠে নামিয়ে কাজ শুরু করলো। নিহান কাজ করতে লাগলো অনবরত। শাবনূর বলল,
কাজ কর বাবা, কাজ কর, ভালো করে কাজ কর নিহান। ও সমস্ত শক্তি দিয়ে মায়ের মাঠে কাজ করতে লাগলো। শাবনূর বলল, আরো জোরে কাজ কর বাবা, পাগল ছেলে নিহান। এগুলো শুনে মাকে পাপ্পা দিতে লাগলো। নিহান বলল, মা তোমাকে কাজ করে আমি খুব মজা পাচ্ছি, তুমি আমার খেলা পাগল মা, তুমি আমাকে বেশি করে দাও নিহান। আধা ঘন্টা কাজের পর মায়ের মাঠের ভেতর পানি ঢাললো। মা ছেলেকে বুকে চেপে ধরে নিজের মাঠের পানি দিয়ে ছেলের খেলোয়াড়কে গোসল করিয়ে দিল। তারপর দুজন হাঁপাতে লাগলো। শাবনূর বলল, একটা কথা বলি, রাগ করবি না তো? না মা, বলো, সুরজের খেলোয়াড়টা যদি আমার মাঠে নামিয়ে নেই তুই কি রাগ করবি? সে তো চাকর, চাকর হোক তাতে কি, খেলোয়াড় তো আছে, তুমি যদি সুখ পাও তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বাবা, আমি খুব খুশি হয়েছি মা তোমার জন্য, আমি সব কিছু করতে রাজি আছি। শাবনূর ও নিহান কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নিহান নাস্তা করে বাইরে ঘুরতে গেল। শাবনূর সুরজকে তার ঘরে ডেকে নিয়ে গেল। শাবনূর বলল, বসো বিছানায়। সুরজ বিছানায় বসে মাথা নিচু করে রইল। শাবনূর তার পাশে গিয়ে বসল। শাবনূর বলতে লাগলো, কালকের ঘটনার জন্য আমি দুঃখিত, আসলে আমার ছেলে নিহান একটু রাগী, কম বয়স তো, সেজন্য তোমার সাথে এরকম ব্যবহার করেছে, তুমি কিছু মনে করো না। সুরজ বলল, না ম্যাডাম আমি কিছু মনে করিনি। শাবনূর সুরজের একটা হাত টেনে নিজের কোলে রাখলো। সুরজ অবাক হয়ে গেল। শাবনূর বলল, তুমি কি সত্যিই আমাকে পছন্দ করো? সুরজ বলল, হ্যাঁ ম্যাডাম আপনি খুব সুন্দরী। শাবনূর এবার বলতে লাগলো, আমি যখন নায়িকা ছিলাম তখন আরো বেশি সুন্দর ছিলাম। শাবনূরের স্পর্শ পেয়ে সুরজের খেলোয়াড়টা আবার শক্ত হয়ে উঠল। শাবনূর সুরজের হাতটাকে নিজের হাতের মধ্যে মুঠো করে ধরল। সুরজ কিছুটা সাহস পেল, সে শাবনূরের আর একটু কাছে এগিয়ে গিয়ে বসল। শাবনূর আঁচলটা ফেলে দিল। সুরজ তার পেপের দিকে চেয়ে আছে দেখে, একটা লাল পেপের কাপড়, গলায় সোনার চেইন, দুই কানে কি সুন্দর, দুল চুল থেকে নারকেল তেলের গন্ধ বের হচ্ছে, কি অপরূপ সুন্দরী তার ম্যাডাম। সুরজ আস্তে আস্তে বলল, ম্যাডাম একটা পাপ্পা দিব আপনার? শাবনূর বলল, হ্যাঁ দেও। সুরজ তার মুখ শাবনূরের সাথে ছোয়ালো, তারপরে একটা হালকা করে পাপ্পা দিল, এরপর খেতে লাগলো। শাবনূর সুরজকে জড়িয়ে ধরল, শাবনূরের সব জায়গায় পাপ্পা দিতে লাগলো। সুরজ কানে কানে বলল, ম্যাডাম আপনি বিছানায় শুয়ে পড়ুন। শাবনূর বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। সুরজ শাবনূরের বেলিতে পাপ্পা দিতে লাগলো। শাবনূর নিজের হাতে বোতামগুলো খুলে দিল। সুরজ এবার পেপের দিকে মুখ নিয়ে আসলো, একটা পেপে মুখে নিয়ে খেতে লাগলো, আরেকটা পেপে নিয়ে চাপতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। কাজের মেয়ে সালমা গিয়ে দরজাটা খুলে দিল। নিহান ঘরে ঢুকে বলল, মা কোথায়? সালমা তখন বলল, তোমার মা তার রুমে আছে। নিহাল তার মায়ের কাছে গেল, দরজা ভেতর থেকে বন্ধ। নিহান ঘরের দরজায় টোকা দিয়ে বলল, মা দরজা খুলো। সুরজ ভয় পেয়ে উঠে বসল। শাবনূর বলল, তুমি বসো, আমি দরজা খুলেছি, ভয়ের কিছু নেই। শাবনূর এই বলে নিজের বোতামগুলো লাগালো। তারপর দরজাটা খুলল। নিহান ঘরে ঢুকে সুরজকে দেখতে পেল। শাবনূর ঘরের দরজা বন্ধ করে নিহানকে বসতে বলল। শাবনূর নিহানকে বলল, ওকে সরি বল। নিহান বলল, কেন আম্মু? শাবনূর বলল, তুই ওর সাথে কাল বাজে ব্যবহার করছিস, সেজন্য। নিহান মাথা নিচু করে বসে রইল। শাবনূর বলল, কিরে ওকে সরি বল। নিহান সুরজের দিকে চেয়ে বলল, সরি। শাবনূর আবার বিছানায় শুয়ে পড়ল। শাবনূর পেঁপেগুলো বের করল, নিহানকে বলল, নে খা। নিহান একটু একটু লজ্জা পাচ্ছে, তারপরেও সে মায়ের পেঁপে মুখে নিয়ে খেতে লাগলো। শাবনূর সুরজকে বলল, তুমি আমার বেলিতে কাজ করো। সুরজ তখন বেলিতে পাপ্পা দিতে লাগলো। সুরজ এবার মাঠের কাপড়ের দড়িটা টান দিয়ে খুলে ফেলল। নিহান তা দেখে সুরজকে বলল, মায়ের অনুমতি নিয়েছ? সুরজ বলল, মায়ের অনুমতি নিতে হবে না, ও তো আমার নায়িকা। নিহান বলল, দেখো মা তোমাকে কি বলছে। শাবনূর বলল, আমাকে এগুলো বলার অধিকার ওর আছে। সুরজ মাঠের কাপড়টা নিচের দিকে নামাতেই শাবনূরের মাঠ দেখতে পেল। সুরজ সাথে সাথে সেখানে একটা পাপ্পা দিল। শাবনূর নিহানকে বলল, বাপি আমার মাঠটা খেয়ে দে। নিহান মায়ের মাঠের কাছে মুখ নিয়ে খেতে লাগলো। শাবনূর বলল, খা ভালো করে খা। নিহান মায়ের মাঠ খেতে খেতে পানি বের করে দিল। শাবনূর বলল, সুরজ তুমি এবার তোমার খেলোয়াড়টা নামাও। সুরজ তার বিশাল খেলোয়াড়টা বের করল। তাই দেখেন নিহান বলল, আম্মু তুমি যদি এটা নাও তাহলে তো তুমি মরে যাবে। শাবনূর বলল, না না আমার কিচ্ছু হবে না, আমি নিতে পারবো। সুরজ তুমি কাজ করো। সুরজ বলল, নিহান আমার খেলোয়াড়টা তোমার মায়ের মাঠে সেট করে দাও। নিহান বলল, না না আমি পারবো না। শাবনূর বলল, দে বাবা ওর খেলোয়াড়টা মাঠে সেট করে দে। নিহান ওর মায়ের আদেশ পালন করল। সুরজের খেলোয়াড়টা মুঠো করে ধরে মায়ের মাঠে সেট করে দিল। নিহান বলল, আস্তে নামাও মা ব্যথা পাবে। এই বলে নিহান চোখ বন্ধ করে ফেলল। সুরজ জোরে এক চাপ দিল। শাবনূর ওমাগো বলে উঠল। নিহান সাথে সাথে বলে উঠল, মা তোমার কি কষ্ট হচ্ছে? শাবনূর বলল, না বাবা কষ্ট হচ্ছে না। নিহান সুরজকে বলল, আস্তে আস্তে চাপ দাও প্লিজ। নিহান এবার পেপে খেতে লাগলো। শাবনূর বলল, আহ কি আরাম, জোরে জোরে কাজ করো। নিহান বলল, জোরে জোরে কাজ করো মা, কি বলছে শুনতে পাচ্ছ না? সুরজ জোরে জোরে কাজ করতে করতে বলল, শুনতে পাচ্ছি, তোর মাকে আজ শেষ করব। চাকরের মুখে এসব শুনে নিহানের খেলোয়াড়টা তিরিং করে লাফিয়ে উঠল। নিজেকে প্রশ্ন করল, সত্যি কি সে এরকম হতে পেরেছে?
সে কথাটা শুনে মনে মনে গর্ববোধ করল। তার সব রাগ আজ পানি হয়ে গেল। সুরুজ জোরে চাপ দিয়ে শাবনুরের মাঠে পানি ঢালল, শাবনুর নিজের মাঠের পানি ছাড়ল। সুরুজ তার খেলোয়াড়টা বের করে হাঁপাতে লাগলো। শাবনুর বলল, বাবা নিহান, বাবা আমার তোর জিহবা দিয়ে মাঠটা একটু পরিষ্কার করে দে। নিহান জিহবা দিয়ে মাঠের পানি পরিষ্কার করতে লাগলো। তারপর তিনজন বাথরুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর নাস্তা করতে লাগলো। এভাবে তারা প্রতিদিন খেলাধুলা করতে লাগালো। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই হাতের কাজ করতে বাধ্য হয়েছেন, কারণ এরকম একটি কাহিনী শোনার পর কারো পানি ধরে রাখা সম্ভব না। যাই হোক, এরকম মজার মজার গল্প শুনতে হলে আমার মুঞ্জেরিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আর আপনাদের সময় নষ্ট করতে চাই না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।